হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা জানবো যে যাদের যাদের ESIC বা EPF অ্যাকাউন্ট আছে, তো তারা কিভাবে তাদের হচ্ছে কত টাকা জমেছে ব্যালেন্সটা চেক করবে, তো সেটার জন্য আজকের এই ভিডিওটা করা। তো দেখিনি, আমি একটা ব্রাউজার ওপেন করেছি, সেখানে ESIC লিখে এন্টার মেরেছি। সেকেন্ড যে ট্যাবটা আছে আমরা সেখানে যাব, ইনসিওর্ড পার্সন নতুবা এমপ্লয়ার লগইনে গিয়ে ক্লিক করব। তো ক্লিক করলে অ্যাজ পার আপনার নেটের স্পিড অনুযায়ী এটা ওপেন হবে, পেজটা প্রায় ওপেন হয়ে গেছে। আপনি দেখুন এখানে প্রথম যে লিঙ্কটা দিয়েছে নাম্বার 1, তো এখানে ইনসিওর্ড পার্সন লগইন, এখানে গিয়ে আমরা ক্লিক করব। একটা মেসেজ দিতে পারে, তো আপনি একবার ওকে করে দেবেন। তো ওকে করলে পরে দেখে নেবো, আমরা আরেকটা পেজ খুলে যাবে, ESIC পোর্টাল দেখুন দেখাচ্ছে অ্যাপ্লিকেশন। তো যাদের কিনা হিন্দি ল্যাঙ্গুয়েজ ধরুন পছন্দ, সে হিন্দি নেবেন, অথবা আমি এখান থেকে ইংলিশ নিয়ে নিচ্ছি। তো ইংলিশ নেওয়ার পরে এইবার আপনার কাছ থেকে পেজটা একটু রিলোড হবে আবার, এবং আপনার কাছ থেকে কিছু ইনফরমেশন চাইছে। যেমন এখানে লেখা আছে আপনার ইউজার আইডি, তো ইউজার আইডি আপনি এখানে পেয়ে যাবেন। তো আমি আমার ইউজার আইডি কপি করে নিচ্ছি আর ওখানে গিয়ে পেস্ট করে দিই, তবে ইউজার আইডি কিন্তু পেস্ট হবে না, অনেক সময় হয় না, দেখি তো এবার হয় কি না। তো দেখি নি, এবার পাসওয়ার্ড, আপনার যা পাসওয়ার্ড আছে আপনি সেটা দিয়ে দেবেন এখানে। তাহলে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম কিছু একটা, দেন এবার এখানে একটা ক্যাপচার কোড দেওয়া আছে, দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমরা একবার লগ ইন করে দেখি। তো লগ ইনে ক্লিক করলে আপনাকে এরকম একটা নোটিফিকেশন দিচ্ছে, নোটিফিকেশন আপনি পাসওয়ার্ডটা সেভও করতে পারেন, নাও করতে পারেন, নেভার করে দিলাম। দেন নোটিফিকেশনটাকে ক্লোজ করব, ক্লোজ করার পরে এবার আপনার সমস্ত ইনফরমেশন কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাবেন। এটা এইবার এখানে আরও কিছু অপশান আছে, ইনসিওর্ড পার্সন ডিটেলস আছে, ঠিক আছে। তো এবার কন্ট্রিবিউশন ডিটেলস আছে, তো আপনি যে কোনো একটাতে ক্লিক করে আপনার ইনফরমেশন সম্পর্কে আপনি দেখে নিতে পারেন। আমি একটাতে ক্লিক করে দিলাম কন্ট্রিবিউশন ডিটেলস। তো কন্ট্রিবিউশন ডিটেলসে যদি আমি ক্লিক করেছি, তো তাহলে আমাকে দেখাচ্ছে এখানে কন্ট্রিবিউশন সম্পর্কে, পেজটা লোড হচ্ছে, দেখে নেব। এখানে কন্ট্রিবিউশন যা যা হয়েছে সেটা দেখাচ্ছে, এবং কোন মাসের জন্য হয়েছে সেটাও দেখাচ্ছে, ঠিক আছে। এবং আপনি ইয়ার ওয়াইজ এখানে চেক করতে পারবেন, ঠিক আছে। আর কন্ট্রিবিউট পিরিয়ড যেটা আছে সেটাও আপনি চেক করতে পারবেন, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আপনার ESIC কীভাবে লগ ইন করতে হয় সেটা। তো আমি এবার এটাকে সাইন আউট করে এবার EPF লগ ইন করে দেখাচ্ছি। তাহলে আমি এটাকে সাইন আউট করে দিলাম।